নমস্কার বন্ধুরা, আজকে মিষ্টির দোকানের মতো রাবড়ি বানিয়ে দেখাবো। খুব তাড়াতাড়ি, সহজ উপায়ে, আর সাথে থাকবে কিছু জরুরি কিছু টিপস। তো চলো ভিডিওর মূল পর্বে চলে যাই। প্রথমে আমাদের এখানে হাফ কাপের মতো ঈষদুষ্ণ দুধ লাগবে। তো দুধের মধ্যে আমি সামান্য একটু জাফরান মিশিয়ে এটাকে একটা সাইডে রেখে দেব, তাহলে রঙটা ছেড়ে দেবে। এবার এখানে নিয়েছি 1 লিটার থেকে একটু বেশি দুধ। দুধটাকে নিয়ে প্রথমে একটা বলক তুলে নেবে সামনে থেকেই, কারণ এটা যদি তখন একদম কম আছে দাও, তাহলে কিন্তু বলকটা উড়তে থাক মানে উড়তে চাইবে না। তো একদম বেশি আগুন দিয়ে সামনে থেকে বলকটা তুলে নেবে, তুলে হাতা দিয়ে এইভাবে একটু সব কিছুকে মিশিয়ে দেবে, তাহলে দেখবে নিচে থেকে পোড়া লাগার কোনো সম্ভাবনা থাকবে না। তো এইভাবে মিশিয়ে দিয়ে তারপরে কী করবে, এইভাবে হাতা দিয়ে তোমরা চাইলে রেখে দিতে পারো। তখন কী করবে, মিডিয়াম আঁচে রেখে দিলেই হবে, আর হাতা না দিলে দুধটা উতলে পড়ে যাবে। তো আমি এখানে কি করছি, হাতাটা সরিয়ে নিয়েছি, আমি একদম কম আছে এটাকে রান্না করব। কম আছে রান্না করলে কি হবে, একটু টাইম লাগবে, বাট পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, আর আমার হাতাটাও গরম হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই আমি হাতাটা রেখে একদম কম আছে অপেক্ষা করব 10 থেকে 15 মিনিট, আর মাঝে মধ্যে একটু নাড়া দেবে। এবার এখানে মেশাচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ মেশানোর আগে দুধটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে, মানে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তুমি যদি ফুটন্ত দুধের মধ্যে গুঁড়ো দুধটা দাও, তাহলে কী হবে, ভেতরে দানা বেঁধে যাবে আর ভালোভাবে লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা কিন্তু মিশবে না। এটা কিন্তু আমরা অনেকেই জানি না, তো এই টিপসটা কিন্তু তোমাদের অনেকেরই কাজে লাগবে। এবার রাবড়িতে মিষ্টির জন্য দিয়ে দিয়েছি 3 চামচের মতো চিনি। রাবড়িটা যখন ঘন হয়ে যাবে, তার উপরে গুঁড়ো দুধ পড়েছে, এটা এমনি মিষ্টি হবে। তারপরও তোমরা চাইলে মিষ্টি স্কিপ করতে পারো, আবার চাইলে আরেকটু বেশি দিতে পারো, এটা মিষ্টিটা যে যেমন পছন্দ করো ওইভাবেই দেবে। এবার গুঁড়ো দুধ আর চিনি দেওয়ার পর আমরা কিন্তু আর কম আঁচে রাখবো না, এটাকে বেশি আঁচ করে দেবে। তখন 5 থেকে 7 মিনিট অপেক্ষা করবে, দেখবে খুব তাড়াতাড়ি রাবড়িটা কিন্তু রেডি হয়ে যাবে। আরেকটা জিনিস, এখানে রাবড়ি তৈরি করতে অনেকেই ভুল করেন যে দুধটাকে জাল দিয়ে দিয়ে একদম শুকিয়ে নেন। তো তারপরে শুকিয়ে নিলে কী হয় আমি এটা পরে বলে দেব, আর কীরকম থাকতে রাবড়িটা নামাতে হয় এটাও আমি ভিডিওটাতে দেখিয়ে দেবো তোমাদের। তো দেখো, আমি কিন্তু এই পর্যায়ে কিন্তু দূরে চলে গেলে হবে না, একদম সামনে থেকে এটাকে ভালোভাবে রান্নাটা করতে হবে। এটা বসিয়ে যদি চলে যাও, এটা কিন্তু পোড়া লেগে যাবে নিচ দিয়ে। তাই দেখো, আঁচটা বাড়িয়ে দিয়েছি আর আমি সামনে থেকে এটাকে বলক দিয়ে দিচ্ছি। আসলে রাবড়িটাকে যদি তুমি একদম শক্ত করে নাও, এটা কিন্তু খোয়া ক্ষীরে পরিণত হবে, তুমি এটাকে রাবড়ি বানাতে পারবে না। মানে এটা যে একটা মিডিয়াম একটা থিকনেসের হয়, ওই পর্যায়ে কিন্তু হবে না, এটা সন্দেশের মতো হয়ে যাবে, টাইট হয়ে যাবে। তার জন্য সামনে থেকে অবশ্যই এটাকে রান্না করতে হবে, আর আমি একদম শেষে বলে দেবো যে কতটুকু পাতলা বা কতটুকু ঘন করতে হবে। তো দেখো, 1 কাপের মতো হয়ে গেছে 1 লিটার দুধ। এবার আগে থেকে যে জাফরান মিশিয়ে দুধটা রেখেছিলাম, ওইটা কিন্তু খুব সুন্দর রঙ ছেড়ে দিয়েছে। আমি যেহেতু এখানে জাফরান বা কেশর দিয়েছি, তার জন্য এখানে এলাচ পাউডার দেইনি। তোমরা চাইলে সামান্য একটু এলাচ দিয়ে দিতে পারো, কারণ জাফরানের নিজস্ব কিছু ফ্লেভার আছে, তার জন্য আমি আর এলাচটা দিইনি। এবার এটা দেওয়ার পর আর আমি বেশি রান্না করব না, আমি এবার গ্যাসটা কিন্তু নামিয়ে নেব একটা বলক হয়ে ওঠার পর। এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে, আর রাবড়ি কিন্তু গরম গরম খেতে নেই, এটা ঠান্ডা হওয়ার পর এটা ফ্রিজে রেখে দেবে, দেন দেখবে অনেকটাই ঘন। এখন তো পাতলা লাগছে, বাট যখন এটা 1 ঘন্টা বা 2 ঘন্টা পর ফ্রিজে রেখে যখন পরিবেশন করবে, এটা অনেকটাই ঘন হয়ে যাবে। আশা করছি আজকের ভিডিওটা সবার ভালো লাগবে, অনেকটা হেল্পফুল হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও সবার আগে এই ধরনের ভিডিও তোমার কাছে যাওয়ার জন্য। আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও সবার মধ্যে। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। বাই বাই।